রসায়ন বিষয়টাকে মনে রাখার মতো করে শিখতে হয়, ভুলে যাওয়ার মতো করে নয়। এই ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল LCAO মেথডের মেন ফিচার নিয়ে আমরা আজকে আলোচনা করব। পাঠ্য বইয়ে তোমরা দেখেছো যে এর মেন ফিচারগুলো কিভাবে লেখা রয়েছে, অনেকে মুখস্থ করার চেষ্টা করো, কিন্তু আমি তোমাদের আজকে খুব সরলভাবে এটাকে বর্ণনা করে শোনাবো এবং তোমরা এরপর আর কখনোই এই LCAO মেথডটা ভুলবে না। তো শিক্ষার্থীরা, এই LCAO মেথডটা কী? এটা মূলত আণবিক অরবিটাল থিওরি অর্থাৎ MOT এর যে গঠন রয়েছে সেই গঠন বর্ণনা আমরা দুই প্রকারে করতে পারি। একটা হচ্ছে LCAO মেথড, আরেকটা হচ্ছে ইউনাইটেড অ্যাটম মেথড। তো আমরা এখন LCAO মেথড সম্পর্কে জানব। আমরা জানি যে যখনই হাইড্রোজেন পরমাণু অন্য আরেকটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ আমরা এখানে দ্বিপারমাণবিক অণুর কথা বলছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হাইড্রোজেন গ্যাস H2 অণু। তো এক্ষেত্রে আমরা জানি যে দুটি পারমাণবিক অরবিটাল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা আণবিক অরবিটাল গঠিত হয়েছে। তো এই যে গঠন প্রক্রিয়া এবং স্টেবিলিটি, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আর এই ব্যাখ্যাটা যেখানে আছে সেটাই হচ্ছে LCAO মেথডে। তো এর যে প্রধান মৌলিক নীতি অর্থাৎ মেইন ফিচার আর হচ্ছে বৈশিষ্ট্য, এই নিয়ে এখন কথা বলবো। তো আণবিক অরবিটাল থিওরি অনুযায়ী কিন্তু সমযোজী বন্ধন বিবেচনা করা হয় যৌগের বন্ধনকে, কিন্তু তড়িৎযোজী অবস্থাও কিন্তু এটি ব্যাখ্যা করতে সক্ষম। আর আমরা জানি যে উপাদান পরমাণু ইলেকট্রন মেঘের মিশ্রণ বা অধিক্রমণকে এখানে বন্ধনের চালিকা শক্তি হিসাবে ধরা হয়। এই যে এখানে হাইড্রোজেন পরমাণু দুটি পরস্পরের সঙ্গে ওভারল্যাপিং করেছে, বন্ধন সমযোজী বন্ধন তৈরি করেছে, সেটাকে এখানে ধরা হচ্ছে। আর পারমাণবিক অরবিটালে যত ইলেকট্রন আছে সবগুলোকে কিন্তু আমরা আণবিক অরবিটালে স্থান দিচ্ছি। পারমাণবিক অরবিটালগুলো এককেন্দ্রিক হয়ে থাকে কিন্তু আণবিক অরবিটাল বহুকেন্দ্রিক হয়। তো এই এই কথাগুলো তোমাদের কাছে এখন মনে হয় একটু কঠিন লাগবে, কিন্তু একটু পরেই এগুলো সহজ হয়ে যাবে। n সংখ্যক আণবিক অরবিটালের মধ্যে অর্ধেক যাবে বন্ডিং মলিকুলার অরবিটালে অর্থাৎ BMOতে, আর বাকি অর্ধেক যাবে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল অর্থাৎ ABMOতে। আর BMO সর্বপ্রথম আগে পূর্ণ হবে, তারপর সেটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে যাবে। এই অংশটা অবশ্যই হুন্ডের নিয়ম অনুসারে হবে, অর্থাৎ প্রতিটি অরবিটালে দুটি করে ইলেকট্রন থাকবে। আর বন্ড অর্ডার আমরা বের করব, বন্ডিং মলিকুলার অরবিটালে কয়টা ইলেকট্রন আছে আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে কয়টি ইলেকট্রন আছে তার বিয়োগফল থেকে। বন্ড অর্ডার যদি 1 হয় সিঙ্গেল বন্ড দেখাবে, বন্ড অর্ডার 2 হলে ডাবল বন্ড, বন্ড অর্ডার 3 হলে ট্রিপল বন্ড দেখাবে। অর্থাৎ পরমাণুগুলোর মধ্যে বন্ড অর্ডার কত হয়েছে সেটার উপর নির্ভর করে করবে তার মধ্যে কয়টি বন্ধন তৈরি হয়েছে। আর এখানে গুরুত্বপূর্ণ ফিচারগুলো এখন শুরু হচ্ছে, অর্থাৎ এর আগেগুলো খুবই বেসিক কথা ছিল, এখন গুরুত্বপূর্ণ ফিচারগুলো শুরু হচ্ছে যেগুলো থেকে বৈশিষ্ট্য ব্যাখ্যা করবে। তো অ্যাটমিক অরবিটাল থেকেই মূলত আণবিক অরবিটালের তৈরি হয়, অর্থাৎ অ্যাটমিক অরবিটাল থেকে মলিকুলার অরবিটাল আমরা পাবো। আর এক্ষেত্রে দেখো, এখানে এ হচ্ছে একটা অ্যাটমিক অরবিটাল আর বি হচ্ছে একটা অ্যাটমিক অরবিটাল, দুটা আলাদা আলাদা পরমাণুর। ধরা গেল যে এর ইলেকট্রোনেগেটিভিটি কম আর বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো এক্ষেত্রে এ এবং বি এর মধ্যকার যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো এরকম নিচে বন্ডিং আর ওই যে উপরে অ্যান্টি বন্ডিংয়ে সাজবে। তো এক্ষেত্রে খেয়াল করবে যে এ হচ্ছে পোলারিটি, এ হচ্ছে এই যে দুটি অ্যাটমের মাঝখানে যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য সেটা হচ্ছে পোলারিটি। তো এর মান যত বেশি হবে পোলারিটি তত বেশি হবে। আর বি হচ্ছে এই যে বন্ডিংয়ে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই বন্ডিংয়ে ইলেকট্রন আর বি এর মধ্যকার পার্থক্য অর্থাৎ সমযোজ্যতার পরিমাপ। তো বি এর মান যদি বেশি হয় তাহলে সেই অণু গঠনের ক্ষেত্রে সমযোজী বৈশিষ্ট্য বেশি থাকে। তাহলে এ যদি বড় হয় অর্থাৎ পোলারিটি বেশি, বি যদি ছোট হয় তো পোলারিটি যত বেশি হবে সেই অণু কিন্তু তত বেশি আয়নিক হবে। আর এর মান যদি ছোট হয় অর্থাৎ এখানে পোলারিটিটা যদি কম থাকে, বি এর মানটা যদি বেশি হয় তাহলে সেটা সমযোজী বন্ধন দেখাবে। আর এর মান যদি শূন্য হয়, ধরো কোনো দুটি অণুর মধ্যে কোনো পোলারিটির পার্থক্য নেই, আমরা একটু আগে যে হাইড্রোজেনের কথা বললাম সে হাইড্রোজেনের এখানে কিন্তু পোলারিটি জিরো, তো এই ধরনের অণুর ক্ষেত্রে কিন্তু আমরা 100% সমযোজী বৈশিষ্ট্য দেখি। তো শিক্ষার্থীরা দেখো, এখানে সাই বি ইকুয়াল টু সাই এ প্লাস সাই বি, আর সাই এ ইকুয়াল টু সাই এ মাইনাস সাই বি। তো এখানে দেখো এটা বি হবে। তো দেখো এখানে সাই কি? সাই হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ ফাংশন। আমরা জানি যে ইলেকট্রন মূলত তরঙ্গ আকারে যায়, কারণ দ্রাব্রুগলি সমীকরণ অনুসারে ইলেকট্রনকে কিন্তু তরঙ্গ এবং কণা দুই ধর্মেই বলা হয়েছে। তো এখানে তরঙ্গ ধর্মের কথা বিবেচনা করছি আমরা। তো সাই বি মানে হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটালে
যে ইলেকট্রন তরঙ্গ ফাংশন রয়েছে সেটি, আর সাই এ হচ্ছে অ্যান্টিবন্ডিং এ। তো দেখো, যখনই আমরা সাই এ এর সঙ্গে সাই বি যুক্ত করব, তখন আমরা পাচ্ছি বন্ডিং মলিকুলার অরবিটাল সাই বি, আর যখনই এই দুটি তরঙ্গ ফাংশনকে আমরা বিয়োগ করছি পরস্পর থেকে, তখন আমরা পাচ্ছি অ্যান্টিবন্ডিং, সেটাকে আমরা সাই এ দ্বারা প্রকাশ করছি। তো যত বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রনের সংখ্যা বেশি হবে, তার স্টেবিলিটি বেশি হবে, আর যদি অ্যান্টিবন্ডিংয়ে সেটা বেশি থাকে তাহলে এটা স্টেবিলিটি কম হবে। এই হচ্ছে কমপ্লিট ব্যাখ্যাটা। এখানে আমরা স্ট্রাকচার রেখেছি, এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার। যখনই অনুগঠিত হচ্ছে তখন দুটি বা তিনটি পরমাণু এখানে যুক্ত থাকছে। তো এখানে আমরা যেহেতু দ্বিপরমাণুক অণুর কথা বলছি, তো আমরা দুটি পরমাণু থেকে দুটি অ্যাটমিক অরবিটাল পাবো। তো এখানে ধরলাম আমরা দুটি অ্যাটমিক অরবিটালে দুটি দুটি করে ইলেকট্রন ছিল, তাহলে বন্ডিংয়ে দুটি ইলেকট্রন যাবে এবং অ্যান্টিবন্ডিংয়ে দুটি ইলেকট্রন যাবে। এই যে নিচের অংশটা, এটা হচ্ছে বন্ডিং, এই উপরেরটা হচ্ছে অ্যান্টিবন্ডিং। তাহলে নিচেরটাকে আমরা সিগমা, উপরেরটাকে সিগমা স্টার দ্বারা প্রকাশ করছি। তাহলে এখানে সাই এ আর সাই বিটা নিশ্চয় তুমি এবার বুঝতে পেরেছ। আমরা বন্ডিং মলিকুলার অরবিটালে যত বেশি ইলেকট্রন পাবো তার স্টেবিলিটি তত বেশি হবে, অর্থাৎ ওই যৌগটির স্টেবিলিটি তত বেশি হবে, আর অ্যান্টিবন্ডিংয়ে যত বেশি থাকবে ধীরে ধীরে তার স্টেবিলিটি কমতে থাকবে। অনুগঠনের সময় পারমাণবিক অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো আণবিক অরবিটালে যখন সজ্জিত হবে তখন একটি নির্দিষ্ট শক্তিক্রম অনুসরণ করে সজ্জিত হবে। সিগমা ওয়ান এস, তারপরে সিগমা স্টার ওয়ান এসে যাবে, তারপর সিগমা টু এস, এরপর সিগমা স্টার টু এসে যাবে, তারপর সিগমা টু পি এক্সে যাবে, পাই টু পি ওয়াই, আর পাই টু পি জেড এর শক্তিমান সমান, তাই এখানে ইকুয়াল সিম্বল দেওয়া হয়েছে, অর্থাৎ এরা সমান্তরালে থাকবে। তারপর হচ্ছে পাই স্টার টু পি ওয়াই, পাই স্টার টু পি জেড, এবং সর্বশেষে হচ্ছে সিগমা স্টার টু পি এক্স, অর্থাৎ সিগমা স্টার টু পি এক্সের শক্তি সবচেয়ে বেশি হয়। এখানে কিন্তু শক্তির ছোট থেকে বড় অবস্থাটাকে দেখানো হয়েছে। এরপর আরেকটি অবস্থা আছে, সেক্ষেত্রে একটা ভিন্নতা শুধুমাত্র তুমি পাবে, এটা হচ্ছে এই যে এখানে আমরা প্রথম যে ক্রমটা দেখেছি সেখানে পাই টু পি, টু পি ওয়াই, পাই টু পি জেড, এই অংশটা শুধু পরিবর্তিত হয়ে যাবে। এই প্রথম অংশে যেমন এটা পড়ে ছিল, এটা আগে চলে আসবে। এর কারণ হচ্ছে কোন অংশটা পর্যন্ত পারফেক্ট থাকবে, দেখো এই অংশটা পর্যন্ত তোমাদের লাইন দুটো পারফেক্ট থাকবে, কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে শুধু এই যে এখানে থাকা সিগমা টু পি এক্স আর হচ্ছে এই সিগমা টু পি এক্স, এর মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে প্রথম লাইনে এটা আগে ছিল, এই এই অংশটুকুর পর প্রথম লাইনে এখানে সিগমা টু পি এক্স আগে ছিল, কিন্তু পরের লাইনে এসে এটা পরবর্তীতে বসবে, আর এই পাই টু পি এক্স ওয়াই, পাই টু পি জেডটা আগে বসবে। এটি শুধুমাত্র বোরন টু, কার্বন টু এবং নাইট্রোজেন টু অণুর জন্য প্রযোজ্য। তো শিক্ষার্থীরা, আমরা এখন ফ্লোরিন অণুর জন্য এই LCAO মেথড অনুযায়ী এর যে অ্যাটমিক অরবিটাল যে হয়েছে সেটার আমরা এখন ব্যাখ্যা দেখব। তো শিক্ষার্থীরা, আমরা ফ্লোরিনের ইলেকট্রন কনফিগারেশনটা যদি বুঝতে পারি তাহলে এখানে ইলেকট্রন সাজানোটা আমাদের জন্য সহজ হবে, আর আমরা একটু আগে যে ক্রমটা দেখেছি সেই ক্রমটাই এখানে অনুসরণ করব। তো শিক্ষার্থীরা, ক্রমটা তোমাদের যদি মনে থাকে তাহলে দেখবে, আমরা প্রথমত জানি যে ফ্লোরিনের এই ওয়ান এসে দুটি ইলেকট্রন থাকে। তো আমি তোমাদের এই জন্য পাশে ফ্লোরিনের ইলেকট্রন কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে। তাহলে ওয়ান এস টু, টু এস টু, টু পি ফাইভ, এই ইলেকট্রনগুলোকে আমরা মূলত সাজাবো। তাহলে যেহেতু আমরা ফ্লোরিন টু বলছি, তার মানে হচ্ছে এখানে দুটি পারমাণবিক অরবিটাল আসবে, দুটি ফ্লোরিনের। তো পাশাপাশি আমরা কিন্তু দুটি ফ্লোরিনকে বসিয়ে কাজ করছি। তাহলে এই যে দেখো, এখানে আমরা ওয়ান এস টুতে দুটি ইলেকট্রন পাচ্ছি, দুটি ফ্লোরিন থেকে আমরা দুটি করে ইলেকট্রন পাচ্ছি, যার মধ্যে দুটি যাবে বন্ডিং মলিকুলার অরবিটালে আর দুটি অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালে। টু এস এর ক্ষেত্রেও একই অবস্থা, দুটি বন্ডিং মলিকুলার অরবিটালে যাবে আর দুটি অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালে যাবে। এরপর রয়েছে টু পি ফাইভ। তো টু পি ফাইভটার অংশ আমরা সাজানোটা দেখব। তো এই ক্ষেত্রে আমাদের ওই যে ক্রমটা আছে সেই ক্রমটা মনে করতে হবে। আমরা সেই ক্রম অনুযায়ী জানি যে আমাদের সিগমা টু পি এক্সে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো এখানে সাজানোটা খেয়াল করবে, তোমরা জানো যে টু পি এক্সে দুটি ইলেকট্রন থাকবে, টু পি ওয়াই এ দুটি ইলেকট্রন, আর টু পি জেড এ দুটি একটি ইলেকট্রন থাকবে হুন্ডের নিয়ম অনুসারে। তাহলে এখানে আমরা টু পি এক্সে দুটি, টু পি ওয়াই এ দুটি, আর টু পি জেড এ একটি ইলেকট্রন। এই ক্ষেত্রে কিন্তু সাজানোটা খুব ভালো করে খেয়াল করবে, টু পি এক্স, টু পি ওয়াই, টু পি জেড। আমরা জানি যে নিম্ন শক্তির অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো দেখো, সিগমা টু পি এক্সে এই ইলেকট্রন আগে প্রবেশ করবে, হুন্ডের নিয়ম অনুসারে দুটি করে ইলেকট্রন প্রবেশ করতে পারবে বিপরীতমুখী স্পিন করে। এরপর আমরা টু পি এখানে ওয়াই এবং টু পি জেড এর শক্তিমান সমান পেয়েছিলাম, যেটা পাই টু পি ওয়াই এবং পাই টু পি জেড ছিল। তো ইলেকট্রন আমরা প্রবেশ করিয়েছি। এরপর আমরা
যাচ্ছি কোথায়, এই পাই স্টার টু পি ওয়াই আর হচ্ছে পাই স্টার টু পি জেড এ। এক্ষেত্রেও কিন্তু শক্তিমান সমান, তাই অরবিটাল দুটোকে পাশাপাশি বসানো হয়েছে। তো এখানে আমরা ইলেকট্রনকে বসিয়ে নিচ্ছি। তো আমাদের কাছে মোট ইলেকট্রন ছিল 10টি, আমরা কিন্তু এই 10টি বসিয়ে ফেলেছি, কিন্তু সিগমা স্টার টু পি এক্সে আমাদের এখানে কোনো ইলেকট্রন নেই। তার মানে শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে কিন্তু বন্ড অর্ডারও বের করতে পারো। আমি আরও একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি খুব দ্রুত, যেটাতে আমরা বন্ড অর্ডার কীভাবে বের করব সেটি আমি বিস্তারিত ব্যাখ্যা করব। তো আশা করি এই পদ্ধতির মাধ্যমে তুমি যে কোনো ডাইঅ্যাটমিক মলিকুলের আণবিক অরবিটালের বিন্যাস ব্যাখ্যা করতে সক্ষম হবে।